সেজদা গিয়ে একটি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন এবং ছেলে সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবেন, দুনিয়াতে আপনার সুখ দান করবেন ইনশাআল্লাহ, যদি এই আমলটি করতে পারেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আশা করি, আমি আল্লাহর রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা যে উদ্দেশ্যে ভিডিওতে ক্লিক করেছেন, আপনাদের একটি উদ্দেশ্য হলো আপনাদের ছেলে সন্তানের দরকার। অনেক কষ্ট করছেন, অনেক কিছু করছেন, অনেক আমল করছেন, কিন্তু কোনো কিছুতেই আপনার কাজ হচ্ছে না। এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ যথেষ্ট, কারণ আপনার দুনিয়াতে সুখ দরকার। কারণ যদি আপনার সুখটা দরকার, কারণ ধরেন আপনার ছেলে সন্তানের দরকার কিন্তু হচ্ছে না, তাহলে তো এটা আপনার জন্য দুঃখ। তাহলে আপনি যদি সেজদায় গিয়ে এই আমলটি করতে পারেন, আমি আল্লাহর ওপর ভরসা করে বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন এবং আল্লাহ আপনার ছেলে সন্তান ইনশাআল্লাহ দান করবেন। সেজদায় গিয়ে আমলটি করুন। তার আগে একটি কথা বলতে চাই, আমার এই চ্যানেলে, এটা আমার চ্যানেল, এটা সকলের চ্যানেল, আপনাদেরও চ্যানেল মনে করে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই চ্যানেলটা বড় হতে পারবে না, কারণ আপনাদের সাহায্যটাই একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের সকল মনের আশা পূরণ করুক। যাদের ছেলে সন্তান হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেলে সন্তান দান করুক। যাদের কন্যা সন্তান হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কন্যা সন্তান দান করুক। এবং যাদের ছেলে সন্তান বা পুত্র সন্তান বা মেয়ে সন্তান কোনো কিছুই হচ্ছে না, যাদের সন্তান হচ্ছে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করুক, এটাই আল্লাহর কাছে আমি কামনা করি। আল্লাহ আপনি সকলের মনে আশা পূরণ করে দেন। তাহলে মূল আলোচনা আসে যে কোন আমল করতে হবে সেটা জেনে নেন। আপনারা সেজদায় যখন যাবেন একটি আমল করবেন, এই আমলের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন, ছেলে সন্তান ইনশাআল্লাহ দান করবেন। এই আমলটি আপনারা করে দেখুন একবার জীবনে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনি যখন নফল নামাজ আদায় করবেন এবং সুন্নত নামাজ আদায় করবেন, ওই সেজদায় গিয়ে আপনি যখন পড়েন সুবহানা রব্বিয়াল আলা, এই দোয়াটি যখন পড়েন, এই দোয়াটি আপনারা তিনবার পড়ে নেবেন, তারপরে একটি দোয়া পড়বেন। আমি সেই দোয়াটা আপনাদের মাঝে আমি পড়ে শোনাচ্ছি এবং আপনাদেরকে আমি আন্তরিক রিকোয়েস্ট করব, আমার সাথে সাথে পড়ে আপনারা সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন, কারণ ভুল ত্রুটিভাবে পড়লে কিন্তু আপনার ফলাফল পাবেন না। সঠিকভাবে পড়ার চেষ্টা করুন, না হলে কিন্তু কোনো ফায়দা হবে না। সঠিকভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমি আবার একবার পড়ে শোনাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমি আবারও একবার পড়ে শোনাচ্ছি, আপনারা সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু কোনো ফলাফল পাবেন না, কারণ ভুল ত্রুটিভাবে পড়লে কিন্তু মানেটা পাল্টে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই আমলটি আপনারা করবেন, সেজদায় গিয়ে এই দোয়াটি পড়বেন এবং আল্লাহর কাছে আপনি বাংলাতে দোয়া করবেন, তারপরে বাংলাতে যত মনের আশা আল্লাহকে জানাবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে আশা পূরণ করবেন, আপনার যা কিছুর প্রয়োজন আল্লাহকে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।